আলাইকুম আসসালাম তুল্লাহিয়া অবরকত্ব যেভাবে আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকিত বমি আসলে সেখানে অজু করা লাগবে কি লাগবে না আশা করি অজু না করলে চলবে তবে অজু করে নাটা উত্তম সুস্পষ্ট কোনো সহায়তা যারা জানা যায় না যে অজু ভঙ্গকারী বিষয় হলো বমি করা তবে এত উপাজে রসুল উল্লাস আসলাম নিজের বমি হয় যার ফলে তিনি অজু করেন তো বলেন যে এই হাদিস থেকে খুব জোর এতটাই প্রমাণ হবে এতটুকুই যে বমির পরে অজু করাটা ভালো কিন্তু অজু করাটা ওয়াজে ফরজ তার প্রমাণতে কিন্তু হয় না তার জন্য সুস্পষ্ট ভিন্ন কোনো হাদিস লাগবে কারণ রস উল্লাস এমন কিছুর জন্য অজু করতেন যেগুলির জন্য আমাদের অজু করা বাধ্যবাধকতা নাই এমনকি তার জন্য ছিল না যেমন সালাম দেওয়ার ক্ষেত্রে একজন সালাম দিয়েছেন তাকে ওই অবস্থায় তিনি বিনা ছিলেন মানে বাত্র সেরে আসছেন কেবল আর তাকে সালাম দিয়েছেন তো উনি সালামের উত্তরটা ওইভাবে দিতে পারতেন কিন্তু না দিয়ে উনি দেয়ালে হাত মেরে তাই করে তারপর তিনি তার সালামের উত্তর দেন এবং তিনি বলেন যে আমি আল্লাহর নাম নেওয়াকে অপছন্দ করেছি বিনা পবিত্রতায় মানে বিনা অজুতে আল্লাহর নাম নাম আমি অপছন্দ করেছি তাহলে দেখা আছে রসুল্লাহ চাষাটা আমল করলেই সেটা অজেব ফরজের প্রমাণ হয় না বরং সেটা মস্তাহ প্রমাণ হয় অনেক সময় তো এটাই আলামা একরাম বলেছেন বিশেষ করে সারাফি যোগ্য আলামা একরাম মনে এটা বলছেন শেখ আল মানে এটাই বলেছেন আর অনেকে এটাই বলছেন যে বমির কারণে অজু ভঙ্গে না ভঙ্গ হয় না